কলকাতার নারী চিকিৎসকের ন্যায় বিচারের দাবিতে শুরু থেকেই সরব অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এ নিয়ে এবার ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকেও ছাড় দিলেন না তিনি। পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়টি আর কেবল পশ্চিমবঙ্গেই সীমাবদ্ধ নেই, ভারত তো বটেই, ইস্যুটি পৌঁছে গেছে আন্তর্জাতিক স্তরেও। একদিকে যখন আন্তর্জাতিক পর্যায়েও মৌমিতার জাস্টিস নিয়ে মানুষ বিক্ষোভে উত্তাল, অপরদিকে কলকাতার তারকাদের মাঝেই তৈরি হয়েছে বিভাজন। একদল যখন প্রতিবাদ করে নেমেছেন রাজপথে, আরেক দল আবার দূরত্ব বজায় রাখছেন ইস্যুটি থেকে। কারো জন্য এটি আবার কেবলই একটি বিচ্ছিন্ন ঘটনা। আরজি করকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলা তারকাদের দলে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। এ কারণেই তার এমন মন্তব্য মেনে নিতে পারেননি প্রতিবাদী শ্রীলেখা। আরজি কর প্রসঙ্গে প্রশ্ন করা হলে সৌরভ বলেছিলেন, ভেরি আনফর্চুনেট স্ট্রি, আমার মনে হয় না একটা স্ট্রি ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না, একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত না। সৌরভের এমন মন্তব্যের তীব্র বিরোধিতা করে পাল্টা জবাব দিয়েছেন শ্রীলেখা। অভিনেত্রীর ভাষ্যমতে, সৌরভ, আই এম রিয়েলি স্যাড দ্যাট তোমাকে মানুষ যেইভাবে আসনে মানুষ বসিয়েছে, তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো। শ্রীলেখার এমন বক্তব্যের ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হলে তাকে সমর্থন করেছেন বহু মানুষ, তার সাহসের প্রশংসাও করেছেন নেটিজেনরা। আবার দায়সারা মন্তব্যের জন্য শ্রীলেখার মতন অনেককেই দেখা যাচ্ছে সৌরভকে নিয়ে আক্ষেপ প্রকাশ করতে।